बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम एवरीवन वेलकम टू माय चैनल मामुनी कुकिंग किचने। तो आशा करी अपनारा सबाई भलो आल्ला रहमते अनेक अनेक भलो आमी आज के न्यूट्रेला दिए पैनकेक डेकोरेशन कर पुरो पैनकेक भिडियोटी देखते हमें हमें क्यों पैनकेक तैरी कर डेकोरेशन कर देखते हम पुरो भिडियोटी मनोज सहकारे देखते हैं। तो भिडियोटी शुरू करा जा। प्रथम हमें एक बोल नहीं बोले हमें तीनटा डिम तेरे दीची एखे दिए दीची वन थार्ड कप हाफ कप चीनी बिटार मेशिन दिए बीट करते अपनारा चाले हुक्स दिए बीट करते पारबेन। चीनीटा गले गेछे एखन आमी दिए दिब एक कप दिए दीब वन थार्ड कप सोयाबीन तेल जे तेल हमें रान्नार काजे यूज करी। आ दिए दीब वन फोर चार चामच लवण। এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি এখানে অল্প অল্প দিব আর মিশাতে থাকব। সবগুলো ময়দা দিয়ে দিলাম দিয়ে আমি দুই কাপ ময়দার জন্য আমি দুই চা চামচ বেকিং পাউডার দিয়ে দিই। বেকিং পাউডার এখন আমি পুরো দুধের সাথে ভালো করে মিক্সড করে নিই। মিক্সড করা হয়ে গেছে এখন আমি বিটারে খুলে নেব। এখন আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার নিচে আর একটা মোটা তাওয়া দিয়েছি যেন পুড়ে না যায়। এখন আমি ঠিক এভাবে দিয়ে দেব ডেকে দেব। এরকম হলে উল্টে দেবেন এই যে এইভাবে তপর পিঠ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব। হাতুমটা দিয়ে ঠিক এভাবে
একটু সরিয়ে দিবেন। সবগুলো প্যানকেক বানানো হয়ে গেছে, এখন আমি নিউট্রেলা দিয়ে ডেকোরেশন করব। আমি নিউট্রেলা দিয়ে ডেকোরেশন করব, এটা হোমমেড নিউট্রেলা, আমি বাসায় তৈরি করে নিয়েছি। এই হোমমেড নিউট্রেলা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লাগিয়ে নিয়েছি, এখন আমি এটার আরেকটা বসিয়ে দেব, বসিয়ে দিয়ে আবার এখানে নিউট্রেলা দিয়ে আবার পুরোটা লাগিয়ে নিব। এভাবে আমি সবগুলো লাগিয়ে নিব। তো সবগুলো লাগানো হয়ে গেছে, এখন আমি এটা উপরে দিয়ে দেব। সবগুলো লাগানো হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে একটু চিনির গুঁড়া দিয়ে দিলাম, এখন আমি কেটে দেখাচ্ছি। হয়ে গেল নিউট্রেলা দিয়ে প্যানকেক ডেকোরেশন। তা আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তা আবার কোনো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।